വിടുന്നതോ? আমরা এখন জানাচ্ছি প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 106 ভোট পেয়েছেন, তিনি হচ্ছেন বিভোর মোদী মজুমদার। সেক্রেটারি পদে চারজন ছিলেন, আমরা একজনকে নির্বাচন করছি। অর্ণব রায়ের প্রাপ্ত ভোট 02। সেক্রেটারি পদে প্রণবাসী মজুমদারের প্রাপ্ত ভোট 30। শঙ্কর রোগ, ওনার প্রাপ্ত ভোট 82। সুব্রত সরকার, সেক্রেটারি, ওনার প্রাপ্ত ভোট 92। এবং সুব্রত সরকারকে সেক্রেটারি পদে আমরা নির্বাচিত ঘোষণা করলাম। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে আমরা একজনকে নির্বাচন করব, প্রার্থী 3 জন। অনুপম মধ্য, ওনার প্রাপ্ত ভোট 06। অস্মিতা মণি, ওনার প্রাপ্ত ভোট 111। অস্মিতা মণি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে ওনার প্রাপ্ত ভোট 111। অস্মিতা মণিকে আমরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নির্বাচিত ঘোষণা করলাম। কৌশিক নাথ, ওনার প্রাপ্ত ভোট 86। ট্রেজারার পদে 3 জন প্রার্থী, আমরা একজনকে নির্বাচিত ঘোষণা করব। অর্জুন আচার্যি, ওনার প্রাপ্ত ভোট 30। রাজীব সাহা, ওনার প্রাপ্ত ভোট 82। শোভন দত্তের প্রাপ্ত ভোট 94। শোভন দত্তকে আমরা ট্রেজারার পদে ইলেকটেড ঘোষণা করলাম। মেম্বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন 13 জন, মোট 13 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমরা 6 জনকে নির্বাচিত করব, 6 জন মেম্বারকে নির্বাচিত করব। প্রথমে আমি সবার প্রাপ্ত ভোট বলে দিচ্ছি। অঙ্কন তিলক পাল, ওনার প্রাপ্ত ভোট 125। অনুজিৎ দে, ওনার প্রাপ্ত ভোট 99। দীপেন্দু সরকার, ওনার প্রাপ্ত ভোট 99। কৌশিক দত্ত, ওনার প্রাপ্ত ভোট 95। মৃগাঙ্ক বিশ্বাস, ওনার প্রাপ্ত ভোট 88। রিয়া চক্রবর্তী মজুমদার, ওনার প্রাপ্ত ভোট 96।
70 2024 আজকে আমরা ভোট গ্রহণ এবং ভোটের ফলাফল আমরা এইমাত্র জানিয়ে দিলাম। ভোটের ফলাফল যা দাঁড়িয়েছে, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বিভ্রলন্দী মজুমদার, ওনার প্রাপ্ত ভোট 106, এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রবাল কুমার ঘোষ, ওনার প্রাপ্ত ভোট 127, এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত সরকার। সেক্রেটারি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে সুব্রত সরকার, ওনার প্রাপ্ত ভোট 92। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে অস্মিতা বণিক, ওনার প্রাপ্ত ভোট 111। ট্রেজারার পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে মিস্টার সৌগত দত্ত, ওনার প্রাপ্ত ভোট 94। মেম্বার আমরা 6 জনকে ডিউটি কমিটির মেম্বার হিসেবে আমরা নির্বাচিত ঘোষণা করেছি। প্রথম যিনি মেম্বার পদে নির্বাচিত হয়েছেন ওনার নাম সৈকত সাহা, ওনার প্রাপ্ত ভোট 127। দ্বিতীয় যাকে নির্বাচিত করেছি উনি হচ্ছেন মিস্টার অঙ্কন তিলক পাল, ওনার প্রাপ্ত ভোট 125। তৃতীয় যাকে আমরা মেম্বার হিসেবে নির্বাচিত করেছি সাগর বণিক, ওনার প্রাপ্ত ভোট 122। পরবর্তী যাকে আমরা মেম্বার হিসেবে নিযুক্ত করেছি উনি হচ্ছেন সীমিতা চক্রবর্তী, এবং ওনার প্রাপ্ত ভোট হচ্ছে 104। অনুজিৎ দে মেম্বার, ওনার প্রাপ্ত ভোট 99, ওনাকে আমরা নির্বাচিত ঘোষণা করেছি। দিব্যেন্দু সরকার মেম্বার, ওনার প্রাপ্ত ভোট 99। আমরা এই 6 জনকে নির্বাচিত মেম্বার হিসেবে ঘোষণা করেছি। কতজন ভোটার ছিল এবং কতজন ভোটদান গ্রহণ করেছে? আমাদের হাইকোর্টবারের ভোটার সংখ্যা ছিল 217, আমরা 210 জন ভোটারের ভোট নিতে পেরেছি। 210 জন, শুধু 7 জন মাত্র ভোটার অসুস্থতার কারণে, বাইরে থাকার কারণে আসতে পারেননি। 7 জন শুধু অনুপস্থিত, 217 জনের মধ্যে 210 জন ভোট দিয়েছেন। এবং নির্বাচন উৎসবের মেজাজে খুব আনন্দ সহকারে হয়েছে। এবং এই যে নির্বাচন, এই নির্বাচনে আমাকে আমার যে অফিস স্টাফ পূবালি দে, উমেশ এবং পুট্টন এবং আরও স্টাফ রয়েছে, ওনারা প্রত্যেকটা কাজে আমাকে সহযোগিতা করছে। এবং আমি এও দেখেছি যে এই যে নির্বাচনটা ঘিরে যে সবার মধ্যে একটা আনন্দ এবং উৎসবের মেজাজে সবাই ভোট দিয়েছেন, এবং খুব দীর্ঘ প্রতীক্ষার পর এবং আজকে যে আমরা রেজাল্ট করতে পেরেছি সেজন্য সবাই খুশি। আপনারা নিজেরাই দেখেছেন যে সবাই ধৈর্য সহকারে সমস্ত প্রত্যেকটা ব্যালেট গুনবার সময় লক্ষ্য করছেন, ধৈর্য ধরে শুনেছেন। এবং আমাদের 4টে বুথে ভোট হয়েছে, 4টে বুথে ফিফটি 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 পরবর্তী চতুর্থ
ভোট ছিল 52 জন, সব মিলিয়ে হচ্ছে 217 জন। এবং সমস্ত ভোটাররাই ওনারা খুব সুন্দরভাবে ভোটও দিয়েছেন এবং আমার নির্বাচনী কাজেও সহযোগিতা করেছেন। ধন্যবাদ।